হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জেনপাস ইউজি 2024 দিয়ে তোমরা যারা এই বছর বিএস নার্সিংয়ে ভর্তি হতে চলেছ তাদের থেকে এই মুহূর্তে যে কোশ্চেনটা আসছে সেটা হলো, দিদি সিউড়ি কলেজটি কীরকম? বিশেষ করে যাদের এই কলেজে সিট অ্যালোকেট হয়েছে তাদের থেকে এই কোশ্চেনটা সব থেকে বেশি আসছে। এই কোশ্চেনটি যাদের মনে আছে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি তোমাদের আগেও বলেছি যে গভর্নমেন্ট সব কলেজই ভালো, কিন্তু মেডিকেল কলেজগুলো অথবা কলকাতার পুরনো কলেজগুলো এবং নিউ স্টার্টের কলেজগুলোর মধ্যে পার্থক্য একটি জায়গাতেই, সেটি হলো মেডিকেল কলেজের স্টুডেন্টদের প্রত্যেকটি সাবজেক্টে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার সুযোগ থাকে, আর নিউ স্টার্টের কলেজগুলোর স্টুডেন্টদের সেটা থাকে না। বেশিরভাগ থিওরির মাধ্যমে নলেজ গ্যাদার করতে হয়। পুরোনো বড় কলেজগুলোতে আলাদা সব স্কিল ল্যাব থাকে যেখানে স্টুডেন্ট নিজের হাতে সব প্র্যাকটিস করতে পারে, তার ফলে তাদের প্র্যাকটিক্যালের নলেজ বেশি হয়। আর নিউ স্টার্টের কলেজগুলো বেশিরভাগ যেহেতু 2021 সালে শুরু হয়েছে তাই এখনও এই কলেজগুলোতে এইসব ফ্যাসিলিটি নেই। আরেকটি বিষয় হলো মেডিকেল কলেজের ওয়ার্ডগুলোতে বেশিরভাগ ক্রিটিক্যাল কেসের পেশেন্ট পাওয়া যায়, তাই সেখানকার স্টুডেন্টদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে এই বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে তারা নলেজ গ্যাদার করতে পারে। কিন্তু নিউ স্টার্টের কলেজ যেগুলো, মানে যেগুলো মেডিকেল কলেজ নয়, সেই কলেজগুলোর ওয়ার্ডগুলোতে তেমন ক্রিটিক্যাল কেসের পেশেন্ট পাওয়া যায় না। এখানেও ক্রিটিক্যাল কেসের পেশেন্ট পাওয়া যায় কিন্তু মেডিকেল কলেজে তার তুলনায় বেশি পাওয়া যায়। আর যারা এই সিউড়ি কলেজটি সম্পর্কে জিজ্ঞেস করেছো, এবার তাদের রিপ্লাইটি আমি দেই। তো সিউড়ি কলেজটা কীরকম, তো ফার্স্টেই বলি যে আমরা ক্লাস কোথায় করি। তো এটি যেহেতু নতুন কলেজ, 2021 সালে শুরু হয়েছে, তাই এই কলেজটি নিজস্ব কোনো বিল্ডিং নেই। কোভিডের সময় একটি নিউ বিল্ডিং তৈরি করা হয়েছিল, সেটাই এখন এই কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো নতুন বিল্ডিং তৈরি হবে এবং এই কলেজের নিজস্ব বিল্ডিংও থাকবে, কিন্তু আপাতত এই কলেজে নিজস্ব কোনো বিল্ডিং নেই। কোভিডের সময় যে বিল্ডিংটি, নতুন একটি বিল্ডিং তৈরি করা হয়েছিল, সেটাই এখন কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানেই আমরা ক্লাস করি এবং স্কিল ল্যাবে প্রসিডিওর প্র্যাকটিস করি। এছাড়া ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য সিউড়ি সদর হসপিটালে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে ডিউটি করি। এছাড়াও পুরনো বিল্ডিং যেখানে গাইনি বিভাগ আছে সেখানেও ডিউটি করা হয়। থার্ড ইয়ারে কমিউনিটি থাকে, তখন কমিউনিটিতে যেতে হয়। এছাড়া স্পেশাল কিছু শেখানোর জন্য বাইরেও নিয়ে যাওয়া হয়। আর হলো এই কলেজের আমরা থার্ড ব্যাচ, এখনও পর্যন্ত তিনটে ব্যাচ নিয়ে এই কলেজটি চলছে। 2024 যারা তোমরা ভর্তি হতে চলেছ তবেই আমাদের কলেজে চারটি ব্যাচ পূর্ণ হবে। এখনও পর্যন্ত তিনটে ব্যাচ নিয়ে এই কলেজটি চলছে। আর পড়াশুনোর বিষয়, পড়াশুনো সব জায়গাতে সমানই হয়, সে বড় কলেজ ছোট কলেজ সব জায়গাতে সেমই হয়। আর নার্সিংয়ের ক্ষেত্রে কোনো কলেজ ভ্যারি করে না। এবার আসি হোস্টেলের বিষয়টা। তো আমাদের কলেজ নতুন, আমি আগেও বলেছি, তো আমাদের কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে হসপিটালের পাশে মেস ও বাড়ি ভাড়া সবই অ্যাভেলেবেল আছে। তো আশা করছি আমি তোমাদের সব কোশ্চেনের উত্তর দিতে পেরেছি এবং তোমাদের সব কনফিউশনও দূর হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে এরকম একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং এছাড়াও তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার।